আমি মানুষকে দেখেছি, পাঁচ মাসের গর্ভ, এখন সে বাচ্চা নষ্ট করতে চায়। কোনো একটা নিয়ম অবশ্যই থাকতে হবে যে এই সময়ের মধ্যেই এটা করতে হবে। এটা এটা বনাম ওটার ব্যাপার নয়, জীবন নিয়ে নিশ্চিতভাবেই আরেকটু মানবিক হওয়া প্রয়োজন, তাই না? The heartbeat law states that any woman who kills or aborts anything with a heartbeat, she immediately is declared a criminal. And this is a law in a developed country like US. And obviously, there are certain cases where we see pregnancy brought upon by rape, pregnancy in teens, and also pregnancy with fetal anomalies. So, and they are still forced to have these children. So, do you think it is justified that a law can take away a woman's right to her own womb? দেখুন, আমি এই ধরনের আইনের পক্ষে নই, ঠিক আছে? কিন্তু একই সঙ্গে আমি চাইব এটাকে আরেকটু বড় প্রেক্ষাপটে দেখুন। এদেশে এরকম অনেক মানুষ আছে যারা নিজের মেয়েদের মেরেছে। আমি বিশেষ করে মেয়ে বলছি, কারণ মেয়েদের সাথেই এটা বেশি ঘটে, ছেলেদের সাথেও ঘটে। কারণ বাবাটি বিশ্বাস করে, যাই হোক তুমি আমার সন্তান, আমি যেমন চাই সেভাবে না চললে মেরে ফেলব। এরকম ঘটেছে কি না? একটা বা দুটো নয়, এটা ঘটেছে এত বেশি সংখ্যায় যে এই সংখ্যাটাকে আপনি উপেক্ষা করতে পারেন না, এতবার ঘটেছে। তো কোথা থেকে আসে এই অধিকার? কারণ আমার জন্যই তুমি জন্মেছো। সো ইউ মাস্ট ডু হোয়াট আই ওয়ান্ট ইউ টু ডু, সো আই উইল টেক ইওর লাইফ। সুতরাং আমি যা চাইবো তোমাকে তাই করতে হবে, না হলে মেরে ফেলব। একইভাবে গর্ভ আমার, আমার যা ইচ্ছে তাই করব, এটাও চলবে না। একই সঙ্গে একজন নারী যা চান তা করার স্বাধীনতা আছে তার। তিনি চাইছেন মানে এই নয় যে তিনি যেমন খুশি দায়িত্বজ্ঞানহীন হতে পারেন। তাই আমার মতে পাঁচ, ছয় অথবা দশ, বারো কিংবা চোদ্দ সপ্তাহের মধ্যেই গর্ভপাত করতে হবে যদি না চান। কিন্তু শিশুটিকে বাড়তে দিয়ে আমি এমনও দেখেছি, বিশেষ করে এটা বলছি কারণ মানুষকে আমি দেখেছি, প্রেমিক আছে এবং প্রেগনেন্ট হয়েছে। এবার পাঁচ মাসের গর্ভ, কমাস আগে ঘটনাটা সত্যিই দেখেছি আমি, ছেলেটি ছেড়ে চলে গেছে, ঝগড়াঝাটি করে চলে গেছে, এখন সে বাচ্চা নষ্ট করতে চায়। এটা ঠিক নয়, আপনি এভাবে চলতে পারেন না। যদি ধর্ষণের কারণে ঘটে সেটাকে আটকানো যায়, তাই না? যদি অন্য কোনোভাবে ঘটে থাকে আপনি আটকাতে পারেন। আমার মতে কিছু সপ্তাহের একটা সময়সীমা স্থির করা যেতে পারে। আমার বিবেচনায় 48 দিনের আগে যদি করা যায় সবথেকে ভালো। তবে অনেক সময় কোনো মহিলা নাও জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। তাহলে ধরুন 10-12 বা হয়তো 14 সপ্তাহ, কিন্তু আপনি 20-30 সপ্তাহের পরে একটা ভ্রূণ হত্যা করতে পারেন না, সেটা ঠিক নয়। কারণ এটা একটা জীবন্ত প্রাণ। আপনাকে বুঝতে হবে এই পৃথিবীর সমস্ত জীবের মধ্যে ভ্রূণ হলো সবথেকে অসহায় একটা প্রাণ। হ্যাঁ, এমনকি একটা দুবছরের ছোট্ট শিশুও কামড়াবে, বাধা দেবে যদি তার ক্ষতি করার চেষ্টা করেন, তারও কিছু প্রতিরোধ আছে। একটা ভ্রূণের প্রাণ পুরোপুরি আপনার হাতে, একে যাই করবেন পরম মমতায় করুন। কারণ আপনার সুবিধে মতো যা ইচ্ছা তাই করতে পারেন না, কিন্তু একই সঙ্গে এই সিদ্ধান্ত কি অন্য কেউ নেবে তাহলে? না, একজন নারীই নেবে, সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সেই সঙ্গে কোনো একটা নিয়ম অবশ্যই থাকতে হবে যে এই সময়ের মধ্যেই এটা করতে হবে। ভ্রূণ বেড়ে ওঠার পর প্রচুর গবেষণায় দেখা যাচ্ছে বাচ্চার এমনকি মায়ের প্রতি অনুভূতিও থাকে। অনুভূতি আছে এমন একটা প্রাণকে মারা যায় না, তাই না? সেটার অন্যরকম অর্থ হয়। সুতরাং আমার মতে এই দুপক্ষের অবস্থানই চরম, এটাই সমস্যা। আরেকটু মানবিক এবং বাস্তবমুখী হওয়া যাক। কেন কেন আপনি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে? এটা একটা জীবনের প্রশ্ন, তাই না? কি করব এই জীবনটাকে নিয়ে, কতটা মর্যাদা দেব একে? এটা ঘটেই চলেছে। গতকাল না পরশু যেন একটা খবর পেলাম যে এদেশের নারী পুরুষের অনুপাতটা আগের থেকে একটু উন্নত হয়েছে। তার জন্য অভিনন্দন, কিন্তু অবনতিটা কেন হয়েছিল? যে কন্যা সন্তানরা জন্মেছে, কারণ
তাদের সোনোগ্রাম এটা ওটা হয়নি, জন্মেছে কিন্তু তারা মেয়ে। সহজ কাজ, গ্রামেগঞ্জে যেটা করা হয়, ওরা শুধু কয়েকটা ধান নিয়ে মুখে ঢুকিয়ে দেয়, সেটা ভিতরে কোথাও গিয়ে আটকে যায় আর বাচ্চাটা মরে যায় বীভৎসভাবে, শুধুমাত্র সে মেয়ে বলে। তো এবার যদি একটা বাচ্চাকে গর্ভে 5-6 মাসে মারতে পারি, তাহলে 10 মাসে নয় কেন যখন বাচ্চাটা বাইরে আসে? আমি বলতে চাইছি, তর্ক আপনা থেকেই বাড়বে, তাই ভেবেচিন্তে কারণ খুঁজুন। কারণ আজ আমরা যা করছি তার ফলাফল আগামীকাল মানুষ কতটা চরম পর্যায়ে নেবে এটা ভেবে দেখতে হবে। কারণ আমি যা বলছি সেটা বিরল কিছু নয়, মাত্র কয়েকজন ধরা পড়েছে, হাজার হাজার মারা হয়েছে। কারণ একটা 5 দিনের শিশু যদি মারা যায়, লোকে ভাবে কিছু একটা হয়েছিল বাচ্চাটার। শিশু মৃত্যু তো হয়ই, এই শিশু মৃত্যুর কতটা আসলে হত্যা কেউ জানে না, ঠিক আছে? সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে কি নিয়ে তর্ক করছি, এটা এটা বনাম ওটার ব্যাপার নয়। জীবন নিয়ে নিশ্চিতভাবেই আরেকটু মানবিক হওয়া প্রয়োজন, তাই না?